তো দর্শক, আমরা চলে আসছি পার্কি বিচে। এখানকার বিচটা অনেকটা কক্সবাজারের মতো। আমরা এই চট্টগ্রাম পতেঙ্গার 15 নম্বর ঘাট দিয়ে এখন এই কর্ণফুলী নদী পার হব। কর্ণফুলী নদী পার হওয়ার পরে আমরা সিএনজি নিয়ে তারপরে সেখান থেকে সরাসরি পার্কির বিচ চলে যাব আর কি। এই যে আমরা ঘাটের দিকে চলে যাচ্ছি, ওখানে এই ছোট ছোট লাইফ বোটগুলো দিয়ে আমাদেরকে পার হতে হবে। এটাও একটা থ্রিলিং বিষয়। অলরেডি বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি পড়ছে, প্রচুর বাতাস, তাই নদীও মোটামুটি পুত্তালি বলা চলে। তো এটা একটা ফিল নিব আমরা আর কি। তো চলুন যাওয়া যাক, আপনাদেরকে আমাদের পার্কির বীচ ভ্রমণটা শেয়ার করবো ইনশাআল্লাহ। তো এরকম বোটে করে আমাদেরকে যেতে হবে। কর্ণফুলী নদী পার হয়ে এখন আমরা সিএনজিতে আছি নাকি? সিএনজি থেকে, সিএনজি দিয়ে এখন আমরা পার্কে চল যাব। চলে আসছি 20 মিনিট জার্নি করার পরে সিএনজিতে পার্কি বিচে। এখন আমরা এই পথ ধরে এগিয়ে যাচ্ছি, এই পথ ধরে এগোলেই সামনে আমাদের বিচের দেখা পাবো। ওয়েদারটা সুন্দর, কালকের মতোই মেঘলা ওয়েদার, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, পাখি ডাকছে, ন্যাচারাল একটা পরিবেশ, দেখতেই ভালো লাগতেছে। এবং এই যে গ্রামীণ পথ ধরে হেঁটে যাচ্ছি, এটাও খুব সুন্দর লাগছে। তো চলুন আমরা বিচের কাছাকাছি চলে যাই, তারপরে ইনশাল্লাহ পার্কি বিচটা কীরকম আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো দর্শক, আমরা চলে আসছি পার্কি বিচে। এখানকার বিচটা অনেকটা কক্সবাজারের মতো, যথেষ্ট জায়গা রয়েছে বিচের সামনে। ওই দিকটায় যে ঝাউবন আছে, সো অনেকটা জায়গা নিয়ে বিচটা। সো এখানে আসলে ভালো লাগছে, সুন্দর বিচ, ঢেউ আসছে পড়ছে, মানুষজনের আনাগোনা একটু কম, যদিও হয়তো বেলা বাড়ার সাথে সাথে কিছু মানুষ বাড়বে, বাট বিচটা সুন্দর। একটু অগোছালো, অপরিচ্ছন্ন লাগছে কিছু দিক দিয়ে, বাট ওভারঅল খারাপ নয়।
নতুন বীজ হিসাবে মনে হয় ভালোই এটা, একদম ন্যাচারাল প্রাকৃতিক একটা ব্যাপার আছে, কৃত্রিম ব্যাপারগুলো এখানে একটু কম। আসলে বীজ এরকমই হওয়া উচিত। দূরে কিছু জাহাজ দেখা যাচ্ছে, আকাশ আজকে মেঘলা, তাই হয়তোবা আকাশে সেই নীলব ভাবটা আমরা দেখতে পাচ্ছি না। অদূর সমুদ্রে অনেক জাহাজ দেখতে পাচ্ছি আমরা। সো সব মিলিয়ে নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে এই পার্কি বীচ, এই চট্টগ্রামের এই কর্ণফুলী নদী পার হয়ে যে এই পার্কি বীচে আসলাম আমরা। ভালো লাগছে, আপনারাও চাইলে একদম ন্যাচারাল একটা ফিল নিতে চাইলে চট্টগ্রাম আসলে এই পার্কি বীচ কিন্তু ঘুরে দেখতে পারেন আর কি। এর কর্নার থেকে এই যে অসাধারণ একটা ভিউ, মেঘলা আকাশ, সে সাথে সুনির্মল বাতাস আর গ্রামীণ এই পরিবেশ, সব মিলে কিন্তু অসাধারণ লাগছে পরিবেশটা। আর এই যে গ্রামীণ পুকুর পার্ক এবং এই যে সুন্দর ওয়াকওয়ে, সব মিলিয়ে কিন্তু ভালোই লাগছে। আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে পার্কি বীচ সংলগ্ন যে লুসাই কটেজ রয়েছে, সেই লুসাই কটেজের ব্যাপারে বিস্তারিত বিবরণ। তাই আমার চ্যানেলটির সাথেই থাকুন সবাই এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।